মহানগর জেলা ছাত্র সন্থার অভিনব প্রতিভা। আলু পিঁয়াজ পটলর মালা পিঁধি প্রতিবাদ ছাত্র সংগঠনের। অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি হয়েছে, এই মূল্য বৃদ্ধিয়ে সাধারণ রাইজে কোঙা করে পেলাইছে। এসাজ খায় এসাজলৈ চিন্তা করবলগা হয়েছে। গতিকে যোগান বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর নির্বাচনের পিছত যে অত্যাবশ্যক আলুর দাম বাড়িছে, পেঁয়াজের দাম বাড়িছে, মিঠাতেলের দাম বাড়িছে, বিভিন্ন সামগ্রীর দাম বাড়িছে, কিন্তু সরকারে কোনো ধরনের এই বিষয়ে মতামত আগবড়া নাই। গতিকে আমি সন্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানাইছো, তেখেতে অতি সোনকালে এই মূল্য বৃদ্ধির রোধ করে অসমৰ রাইজক সকাহ দিয়ার ব্যবস্থা গ্রহণ করব। হয়, রাজ্যত ভয়াবহ হারত বৃদ্ধি হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য। অত্যাবশ্যকীয় সামগ্রীর অত্যধিক মূল্যত হারাশাস্তির সম্মুখীন হয়েছে সর্বস্তরের লোক। নির্বাচনের ঠিক পিছতে এনে মূল্য বৃদ্ধিয়ে স্বাভাবিকতে কন্দুয়াইছে প্রতিজন নাগরিক। অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম অধিক বৃদ্ধি হওয়াত প্রতিবাদ সাব্যস্ত করবলে বাধ্য হয়েছে সদৌ অসম ছাত্র সন্থার কামরূপ মহানগর জেলা সমিতি। রাজপথত আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো, আর রূপায়ণ করে সাধারণ রাইজর যে অবস্থা এই কথাটুক আমি কব খুঁজো যে অতি শীঘ্রে মূল্য বৃদ্ধির রোধের কারণে অসম সরকারে যোগান বিভাগে ব্যবস্থা গ্রহণ করব লাগে। নহলে রাইজর কারণে রাইজে রাজপথত উল্লাহ এইয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ, এই প্রতিবাদ অধিক তীব্রতর করে তুলিব। নিশাটোর ভিতরতে 10-15 টাকালে বৃদ্ধি হওয়া আলু পেঁয়াজর মালা পিঁধি প্রতিবাদ প্রতিবাদকারী। উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠনটে বুধবারে প্রতিখন জেলায় জেলায় সাব্যস্ত করে প্রতিবাদ। পিছে বজারত জুই লগা সময়ত সরকার শুই থাকা বলে গুরুত্বপূর্ণ মন্তব্য সদৌ অসম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। মূল্য বৃদ্ধিয়ে জনসাধারণ জুরুলা করেছে আর বজার জ্বলিছে জুই, সরকার আছে। একেদরে বজারত সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করিব নোৱাৰা রাজ্য সরকারক অসৎ সরকার আখ্যা আসুর সভাপতি উৎপল শর্মার। নির্বাচন তো ঠিক পার হয়েছে কি নহয়েছে, সকল বস্তুর দাম 10-20 টাকা পর্যন্ত বড়াই দিছে। অর্থাৎ এই সরকারখন যে অসৎ, এই সরকারখন যে জনবিরোধী, এই কথাটি প্রমাণ হয়েছে। আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক এটাই আহ্বান জানাব বিচাৰিছো, মূল্য বৃদ্ধি যদি রোধ করব নোৱাৰে যোগান বিভাগটো তলা মারি দিয়ক, এনে এজন মন্ত্রী রাখি লাভ নাই। রাজ্যের যোগান মন্ত্রী রঞ্জিত দাসকো কঠোর ভাষায় সমালোচনা আসো সভাপতিগুলো। মন্ত্রীগুলো বিভাগীয় দায়িত্ব স্বীকার করে বিহিত ব্যবস্থা লওয়ার দাবি উৎপল শর্মার। ইয়ার জড়িয়ে সরকারক সকিয়াই দিব বিচাৰিছো যে আপনার বিয়াগুম যোগান বিভাগটো এনে বহাই থাকে দিয়াতক আপনাদের বন্ধ করে দিয়ক, মূল্য বৃদ্ধি যদি রোধ করব নয় যোগান মন্ত্রীগুলো পদত্যাগ করা উচিত আসলতে। এনেদরে এতিয়া বজারত বৃদ্ধি হওয়া সামগ্রীর মূল্য বৃদ্ধির পিছত সরব হয়ে উঠিছে রাজ্যের প্রতিটি দল সংগঠন। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।